হ্যালো এভরিওয়ান, ম্যাথল্যাব টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ম্যাথল্যাবের মধ্যে আমরা কিভাবে একটা স্ট্রিংকে প্রিন্ট করতে পারি বা কিভাবে একটা ভেরিয়েবলের ভ্যালুকে প্রিন্ট করতে পারি এবং এবং ইউজার থেকে কিভাবে আমরা ইনপুট হিসেবে বিভিন্ন নাম্বারকে ইনপুট নিতে পারি, তো সেগুলো আমরা আজকে আমরা দেখব। তো ম্যাথল্যাবে আমরা একটা স্ট্রিংকে প্রিন্ট করার জন্য বা একটা ভেরিয়েবলকে প্রিন্ট করার জন্য আমরা দুইটা ফাংশন ব্যবহার করে থাকি, একটা হচ্ছে ডিসপ্লে ফাংশন, একটা হচ্ছে এফ প্রিন্ট ফাংশন। ওকে, তো ডিসপ্লে ফাংশন হচ্ছে যেখানে হচ্ছে মানে বাই ডিফল্ট যেটা থাকে সেটা আমরা প্রিন্ট করতে পারবো, কিন্তু এফ প্রিন্ট যেটা সেটার মধ্যে আমরা নিজের ইচ্ছা মতন নাম্বারটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবো। কিরকম, সাপোজ আমার একটা নাম্বার আছে দশমিকের পরে 10 গড়, বাট আমি এটাকে 3 গড় লিখতে যাচ্ছি, তো সেটা কিন্তু আমরা এফ প্রিন্ট সাহায্যে লিখতে পারবো। ওকে, ইভেন বিভিন্ন ফরম্যাট আমরা ব্যবহার করতে পারবো এফ প্রিন্ট এফ এ। ওকে, তো ফরম্যাট স্পেসিফায়ার কি বা ফরম্যাট আসলে কি, তো এগুলা আমি এখানে ডিটেলসে বলবো না, কারণ অবশ্যই যারা ম্যাটল্যাব পড়তেছেন আমি ধরে নিবো তারা অবশ্যই কোনো না কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ পড়ে এসেছেন, তো অবশ্যই ফরম্যাট বুঝবেন আপনারা কি। ওকে, তারপর হচ্ছে আমরা যদি ইউজার থেকে ইনপুট নিতে চাই তাহলে আমরা ইনপুট ফাংশনটা ইউজ করবো, এই যে ইনপুট ফাংশনটা। ওকে আচ্ছা, তো আমি সরাসরি ম্যাটল্যাবে চলে যাই। তো আমি সর্বপ্রথম আমার ডিরেক্টরিটা চেঞ্জ করে নিই। তো আমার ডিরেক্টরি, আমার হচ্ছে একটা ফাইল সেভ করা আছে ডি ড্রাইভে, তা আপনি যে কোনো ড্রাইভে হতে পারে, আপনার সমস্যা নেই। আমি ডি ড্রাইভে চলে যাচ্ছি অ্যান্ড ডি ড্রাইভে আমি ম্যাটল্যাব নামে একটা ফাইল সেভ করে রেখেছি। ওকে, এই ম্যাট এখানে, তো এখানে হচ্ছে আমি প্রোগ্রাম করব, তো আমি একটা স্ক্রিপ্ট ইউজ করতেছি, তো স্ক্রিপ্ট নিলাম এবং এটাকে সেভ করার জন্য কন্ট্রোল এস করে আমি এখানে ম্যাটল্যাব 6.m নামে সেভ করলাম। আচ্ছা, এই নামে অলরেডি একটা ফাইল আছে, সমস্যা নেই, আমি এটা ইয়ে করে দিই। ওকে, তো আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। তো সর্বপ্রথম আমি যদি একটা একটা স্ট্রিং প্রিন্ট করতে চাই, স্ট্রিং বলতে একটা সেন্টেন্সকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা ডিসপ্লে ফাংশন ইউজ করতে পারি, ডিসপ্লে বা এফ প্রিন্ট দুটো ইউজ করতে পারি। তো এখানে সবসময় খেয়াল রাখবেন যে স্ট্রিং ম্যাটল্যাবের মধ্যে স্ট্রিং বা একটা সেন্টেন্সকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। আমি সিঙ্গেল কোটেশন দিলাম অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্ড দিস ইজ আওয়ার ডিসপ্লে ডিসপ্লে এরিয়া। ওকে, তো এটা আমি প্রিন্ট করতে চাই। ওকে, এবং এভাবে আমি ডিসপ্লে ফাংশন ইউজ করে প্রিন্ট করতে পারি। আমি আমি ডাইরেক্ট আমি একসাথে করে দিই এফ প্রিন্ট এফ, হ্যাঁ এফ প্রিন্ট এফ দিয়ে আমি এটাকে প্রিন্ট করতে পারি। এটাও সিঙ্গেল কোটেশন ভিতরে লিখতে হবে অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্ড প্রিন্ট এফ এরিয়া। ওকে, তো সেম টু সেম ভাবে আমি এফ প্রিন্ট এফ দিয়ে আমি এটাকে প্রিন্ট করতে পারি এবং ডিসপ্লে দিয়ে প্রিন্ট করতে পারি। আমি রান করি এটাকে, এই যে দিস ইজ আওয়ার ডিসপ্লে এরিয়া অ্যান্ড দিস ইজ আওয়ার প্রিন্ট এফ এরিয়া। ওকে, তো সেম টু সেম কাজ কিন্তু আমি করতে পারি। এখন আমি যদি একটা ভেরিয়েবলের ভ্যালুকে প্রিন্ট করতে চাই, তাহলে যেমন আমি এক্স ইজ ইকুয়াল টু যদি আমি 3 দিলাম, এখানে যদি ডিসপ্লে করি তাহলে হচ্ছে এক্স দিয়ে দিব এবং এটা প্রিন্ট হয়ে যাবে, এই যে এক্স, এটা হচ্ছে 3 প্রিন্ট হয়ে গেল। ওকে আচ্ছা, আমি জাস্ট এটাকে ক্লিয়ার করে দিই, এখন যদি রান করি এই যে 3, জাস্ট 3 প্রিন্ট হলো। এখন কথা হচ্ছে এই যে ডিসপ্লে দেওয়া হচ্ছে বাই ডিফল্ট প্রিন্ট হয়, যেমন বাই ডিফল্ট বলতে আমি 3.3 এখানে 5.6 দিলাম। এখন আমি যদি রান করি এই যে 3.5600 বাই ডিফল্ট, এখন আমি চাচ্ছি যে না জাস্ট 3.56-ই রাখতে, তাহলে আমার ফরম্যাট ইউজ করতে হবে, আর ফরম্যাট ইউজ করতে হলে আমার এফ প্রিন্ট এফ ইউজ করতে হবে। ওকে, তো ডিসপ্লেটা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু এফ প্রিন্ট এফ দিয়ে আমরা সবসময় ব্যবহার করবো এফ প্রিন্ট এফ, কারণ এটাতে আমরা নিজের ইচ্ছে মতন আমরা লিখতে পারবো। ওকে, আরেকটা কথা, ডিসপ্লে ফাংশন যখন আমরা ইউজ করি তখন হচ্ছে এটা ডিসপ্লে ফাংশন হচ্ছে ব্লক কমান্ড। ব্লক কমান্ড মিন্স হচ্ছে, আমি জাস্ট একটা বোঝাই যে ডিসপ্লে ডিসপ্লে আমি যদি লিখি, জাস্ট ফার্স্ট লিখে দিই ফার্স্ট অ্যান্ড পরে আমি লিখি ডিসপ্লে অ্যান্ড সেকেন্ড, এখন যদি রান করি, সর্বপ্রথম এটা ক্লিয়ার করে নিই, এখন আমি রান করি এই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এর মানে প্রথম ডিসপ্লে ফাংশনটা ফার্স্ট প্রিন্ট করছে, এরপর ইন্টার নিছে, এরপর হচ্ছে সেকেন্ড, অর্থাৎ ডিসপ্লে ফাংশন থেকে যখন বের হবে তখন একটা ইন্টার নিয়ে নিবে। ওকে, সুতরাং এটাকে ব্লক, সেজন্য ব্লক নেই, মানে পুরো ব্লকটাকে ওই কভার করে দেয়, কভার করে নেয়। ওকে, সেটা হচ্ছে ডিসপ্লে। কিন্তু আমি এই জায়গায় যদি আমি এফ প্রিন্ট এফ ইউজ করি, ওকে জাস্ট আমি যদি এফ প্রিন্ট এফ ইউজ করি, এফ প্রিন্ট এফ সেম টু সেম এখানে করে দিই। ওকে, আর এটাকে আমি ক্লিয়ার করে দিই, এখন যদি রান করি এই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা একসাথে হয়েছে, অর্থাৎ এই যে এফ প্রিন্ট এফ এটা হরিজন্টাল প্রিন্ট হবে। ওকে, সবসময় হরিজন্টাল প্রিন্ট হবে, অ্যান্ড এটার থেকে আমরা ইন্টার নেওয়ার জন্য কিন্তু আমরা সবসময় স্ল্যাশ এন ইউজ করবো, এবং মোস্ট অফ দ্য প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কিন্তু স্ল্যাশ এন ইউজ করা হয়, তাই না? আমরা এটা পড়েছি, তাই না? ওকে, এবং আমি স্ল্যাশ দিয়ে আমরা এন যদি দিই এটাও একটা ইন্টার নিয়ে আমি রান করি, এই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। ওকে, এখন ইভেন আমরা যদি এখানে কি করে, যেমন একটা নাম্বারকে আমি জাস্ট এখানে লিখে দিই দিস ইজ অ্যান্ড দিস ইজ ফার্স্ট, জাস্ট দিস ইজ ফার্স্ট লিখে দিলাম অ্যান্ড দিস ইজ সেকেন্ড, জাস্ট জাস্ট লিখে দিলাম, ওকে বোঝার জন্য। ওকে, তো এখন এখন যাচ্ছি এখানে স্পেস নেওয়ার জন্য, তো আমি এখানে স্ল্যাশ টি ইউজ করতে পারি, স্ল্যাশ টি গুলো একটা ট্যাব নিবে,
রান করি, এই যে দিস ইজ এ পরে কিন্তু একটা ট্যাব নিছে, মানে একটা স্পেস নিছে। ওকে, তো এটা আমরা ইউজ করতে পারি, যেমন পর লাইনে নাই, কারণ পর লাইনে আমরা টি ইউজ করি নাই। টি ছাড়াও আমরা পারি, যেমন আমি যদি এখানে খুব বড় একটা স্পেস নেই, এই পুরোটা এখানে প্রিন্ট হয়ে যাবে, কারণ ম্যাটল্যাব হচ্ছে এই সিঙ্গেল কোটেশনের ভিতরে যা থাকে সেটাকে স্ট্রিং হিসেবে নেয়। ওকে, তো স্ট্রিং কিন্তু স্পেস যেটা সেটাকেও ম্যাটল্যাব একটা স্ট্রিং হিসেবে নেয়। ওকে, তো আমি যদি প্রিন্ট করি, এই যে খুব বড় একটা স্পেস কিন্তু প্রিন্ট হয়ে গেছে, দিস ইজ ফার্স্ট, পরটা দিস ইজ সেকেন্ড। তো আমরা ট্যাব ট্যাগ ট্যাব কমান্ড ইউজ করতে পারি, বা আমরা ডিরেক্ট এখানে স্পেস দিয়েও সেটাকে করতে পারি। ওকে, আচ্ছা, তো আমি জাস্ট এটাকে মুছে দিই, কাজ করে আমি এক্স ইজ ইকুয়াল টু, আমি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4 নিলাম। এখন এই ভ্যালুটাকে যদি আমি এফ প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করতে চাই, এফ প্রিন্টের, আমি আগেই বলেছি যে এই ভ্যালুটাকে যদি আমি ডিসপ্লেতে ইউজ করি তাহলে আমি ডাইরেক্ট এক্স দিয়ে দিব, ডিসপ্লেতে করে দিবে, কিন্তু এফ প্রিন্টে ইউজ করার জন্য আমার অবশ্যই ফরম্যাট ব্যবহার করতে হবে। তো এটা একটা ইন্টিজার, তো ইন্টিজারের ফরম্যাট হচ্ছে পার্সন অফ আই, পার্সন অফ আই দিয়ে দিব, অ্যান্ড এখানে আমি প্রিন্ট করাবো এক্স। তো প্রায় এটা ফোরটান, আমাদের ফোরটান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতন এটা। ওকে, ইভেন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এরকমই, হ্যাঁ, সি প্রোগ্রামিং কিন্তু এরকম, তাই না? এখানে এফ প্রিন্ট ইউজ করে আমরা এটা করতে, প্রিন্ট এফ ইউজ করে প্রোগ্রাম, সি প্রোগ্রামিং আমরা এটা ইউজ করি ভাবে বিভিন্ন ফরম্যাট ব্যবহার করে। তো এভাবে করে কিন্তু আমি এটা এফ প্রিন্ট এর সাহায্যে প্রিন্ট করতে পারি। তো আমি এটা ক্লিয়ার করে নিই, ক্লিয়ার অ্যান্ড রান, এই যে জাস্ট 4 প্রিন্ট হয়ে গেছে। ওকে, এবং এই যে দুইটা এরর চিহ্ন কিন্তু 4 এর পরে চলে আসছে, কারণ এটা আমি আগেই বলছি ইন্টার নেয় না, তো ইন্টার নেওয়ার জন্য আমি জাস্ট এখানে স্ল্যাশ এন দিয়ে দিলাম। এখন যদি রান করি, এই যে নিচে চলে আসছে। ওকে, এইভাবে হচ্ছে আমি একটা নাম্বারকে প্রিন্ট করতে পারি। এখন যদি আমার একটা ইয়া নাম্বার থাকে, সাপোজ এটা 4.456 জাস্ট দিলাম, তাহলে হচ্ছে আমার এটা কি প্রিন্ট, তাহলে এটা একটা, এটা একটা কি ডাবল নাম্বার, মানে রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার প্রিন্ট করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে এফ। ওকে, তো এফ ব্যবহার করলাম, তো এটাকে আমি ক্লিয়ার করে দিই, আমি রান করি, এই যেটা প্রিন্ট হবে 4.456000। তো এটাও কিন্তু আমার বাই ডিফল্টে প্রিন্ট হচ্ছে। এখন আমি যদি চাচ্ছি এটা কন্ট্রোল করতে, মানে কীরকম, আমি জাস্ট 4.456ই প্রিন্ট করতে, তাহলে সেটা আমরা পারবো, কারণ পয়েন্টের পর 3 গড়। তো আমি জাস্ট এখানে এফ এর আগে লিখে দিব পয়েন্ট দিয়ে 3, অর্থাৎ পয়েন্টের পরে 3 গড় নিবে। তো আমি এখানে রান করি, এই যে 4.456। ওকে, তো এইভাবে কিন্তু আমি নাম্বারকে, বিভিন্ন নাম্বারকে এই ফরম্যাট ইউজ করে কন্ট্রোল করতে পারবো। ইভেন আমি যদি এখানে সাপোজ আমি এখানে জাস্ট দিলাম, এটা খুব বড় একটা নাম্বার দিলাম, ঠিক আছে, খুব বড় একটা নাম্বার দিলাম, অ্যান্ড এটা যদি 3 গড় নিই তো অবশ্যই 3 গড়ই হবে। আচ্ছা, এখন যদি আমি এটাকে এখানে আমি জাস্ট 3 4, জাস্ট 4 দিলাম, 4.3 দিলাম। ওকে, এর মানে কি, এর মানে হচ্ছে মানে 4 গুণ নিবে, ওকে, 4 গুণ নিবে, এই 4 ঘরের মধ্যে টোটাল 4 গুণ নিবে, টোটাল 4 ঘরের মধ্যে 3 গুণ নিবে হচ্ছে পয়েন্টের পরের জন্য, আর 1 গুণ নিবে হচ্ছে প্রথমটার জন্য। ওকে, যদি আমি এটাকে রান করি, এই যে 4.457, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে এভাবে প্রিন্ট করি, পার্সন অফ, আমি এখানে 10 দিলাম, 0.3 দিলাম, অ্যান্ড এফ দিব, তাই তো, এটা এফ দিব, আর হচ্ছে আমি এখানে এক্স দিয়ে দিলাম, কমা দিয়ে এক্স দিতে হবে। ওকে, এর মানে কি, আমার টোটাল 10টা ঘর নেবে, এই 10টা ঘরের মধ্যে 3টা ঘর নেবে, লাস্টের 3টা ঘর অবশ্যই, লাস্টের 3টা ঘর নেবে দশমিকের জন্য 4 5 6, আর প্রথম 6টা ঘর থাকবে ইন্টিজারের জন্য। ওকে, তো এই ইন্টিজার, আচ্ছা, প্রথম 6টা ঘর না, আসলে 5টা ঘর, কারণ একটা ঘর পয়েন্টের জন্য নিয়ে নিবে। তো প্রথম 5টা ঘরের জন্য ইন্টিজার নিবে, এই প্রথম 5টা ঘরের মধ্যে জাস্ট একটা ঘর ফিল আপ হবে, কারণ এখানে আসি একটা ইন্টিজার, ইন্টিজার বলতে আমি বুঝাচ্ছি মানে পয়েন্টের আগের ঘর যেগুলো। ওকে, তো পয়েন্টের আগের জন্য 5টা ঘর খালি থাকবে এখানে, এই 5টা ঘরের মধ্যে একটাই সংখ্যা আছে এখানে, তো একটাই বসবে, এর মানে সামনে 4টা স্পেস থাকবে, ঠিক আছে, এর মানে হচ্ছে এটা। তো আমি যদি প্রিন্ট করি তাহলে অবশ্যই বুঝতে পারবো, এই যে এখানে কিন্তু আমার কতগুলো নাম্বার হয়ে গেল, খেয়াল করুন, আমার এখানে টোটাল 10টা স্পেস নিছে। ওকে, 10টার মধ্যে আমার কয়টা গেছে, 1 2 3 4 5, 5টা গেছে কিন্তু, মানে 5টা নাম্বার ফিল আপ হয়েছে, আমার আরো 5টা স্পেস আছে, সেজন্য কিন্তু স্পেস নিয়ে এখানে এটা প্রিন্ট হয়েছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, এখন আমি যদি এই নাম্বারটাকে আমি চাই এক্সপোনেনশিয়েশন আকারে প্রকাশ করতে, তাহলে সেটা আমরা পারবো, সেটার জন্য আমরা ইউজ করবো এফ প্রিন্ট এফ অ্যান্ড পার্সন অফ ই। ওকে, পার্সন অফ ইউজ করলে আমরা হচ্ছে এখানে এক্স দিয়ে দিলাম, এখানে একটা ইন্টার দিয়ে আসি, তাহলে সুবিধা হবে। ওকে, রান করাই, এই যে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা ইউজ করতে পারবো এক্সপোনেনশিয়াল আকারে, যদি আমরা এখন নাম্বারকে প্রকাশ করতে চাই সেটা আমরা এখানে পারবো। ওকে, তো এটা গেলো এফ প্রিন্ট এফ, আর হচ্ছে ডিসপ্লে। ওকে,
আচ্ছা, এখন আমরা যদি ইউজার থেকে একটা ইনপুট দিতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিব, x সাপোজ নিলাম বা n নিলাম, এন্ড ভেরিয়েবল নিব এন্ড সেখানে আমরা ইনপুট লিখব, ইনপুট এন্ড দিয়ে এটা কমান্ড দিয়ে, কমান্ড হচ্ছে এরকম, ওকে ইনপুট নিবে এবং সেটাকে আমরা ডিসপ্লে করে দেবো, যেটা ইনপুট নিব সেটা হচ্ছে ডিসপ্লে করে দেবো, এন্ড ডিসপ্লে এন এম, ওকে এন্ড আমি চাচ্ছি যে ইউজারকে এটা জানিয়ে দিই যে আসলে এক ওই নাম্বার দিবে, আমি এখানে ডিসপ্লে ইউজ করি, প্লিজ ইন্টার এ নাম্বার, ওকে জাস্ট আমি এটা জানিয়ে দিলাম, তো আমি এখানে সিএলসি ইউজ করি, ওকে এখানে আমি রান করি, এই যে প্লিজ ইন্টার এ নাম্বার, একটা জিনিস খেয়াল করবেন যে প্লিজ ইন্টার এ নাম্বার দেওয়ার পর আমার এই যে কার্সরটা, কার্সরটা কিন্তু এখানে নেই, ইন্টার চলে আসছে, কেন? কারণ এটা ডিসপ্লে ফাংশন ইউজ করছে, ডিসপ্লে ইউজ করার পর, ডিসপ্লে কমান্ড ইউজ করার পর অবশ্যই কি ইন্টার নিয়ে নেবে, সেজন্য ইন্টার দিয়ে এখানে আমার নাম্বারটা চাচ্ছে, তো আমি নাম্বার দিলাম 5, তাহলে কিন্তু 5 আমার প্রিন্ট হবে, কারণ ডিসপ্লে এন দিছে আমি, এই যে ডিসপ্লে আমার এন 5 প্রিন্ট হয়েছে, ওকে। এখন এই জিনিসটা কিন্তু আমি এখানে না দিয়ে, না দিলেও পারতাম, আমি এটা এখানে দিলেও পারতাম, কারণ ইনপুটের মধ্যে একটা সিঙ্গেল কোটেশন আছে, এই সিঙ্গেল কোটেশন থাকা মানে ম্যাটল্যাবে এখানে একটা স্ট্রিং আমরা ইউজ করতে পারি, তো এখানে আমি জাস্ট লিখে দিই প্লিজ ইন্টার এ নাম্বার, এটা এভাবে কিন্তু আমি লিখতে পারি, ওকে। তো এভাবে লিখলে আমার যেটা হবে, একটা জিনিস খেয়াল করবেন, এই যে আমার কিন্তু কার্সরটা এখানে আছে, কারণ এটা ইনপুট কমান্ডে লিখছে, আর আগেরটা ছিল ডিসপ্লে কমান্ড, সেজন্য আগে ইন্টার নিয়েছে, কিন্তু ইনপুটে কোনো ইন্টার নিবে না, সেজন্য ডাইরেক্ট প্লিজ ইন্টারের নাম্বার দিয়েছে, তো আমি 6 দিয়ে দিলাম এবং নাম্বারটা আমার প্রিন্ট করে দিয়েছে 6, ওকে। তো এভাবে কিন্তু আমরা বিভিন্ন ইউজার থেকে বিভিন্ন মানে ইনপুট আমরা নিতে পারবো, ওকে। তো এগুলো হচ্ছে আমাদের কি এফ প্রিন্টার ফাংশন, তারপর ডিসপ্লে ফাংশন, তারপর হচ্ছে ইনপুট ফাংশন। এখন যেটা দেখবো সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট স্টেটমেন্ট হচ্ছে যে ইফ, যেগুলো ইফ এলস, তো এগুলো হচ্ছে মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতনই, ওকে। আচ্ছা, তো জাস্ট সিম্পল ভাবে যেটা সেটা হচ্ছে ইফ আর এন্ড দিয়ে যেটা শেষ হয় সেটা হচ্ছে প্রথমে ইফ লিখবো, পরে কন্ডিশন লিখবো, তো কন্ডিশনের মধ্যে এখানে আমরা যেসব কন্ডিশন ইউজ করি সেটা তো লিখবেই, কিন্তু এই যে এটা আর এটা দেখুন, এটা একটু দেখুন প্রায় সেম, জাস্ট পার্থক্য হচ্ছে যে কন্ডিশনের এখানে ফার্স্ট ব্রেকেট আছে, এখানে ফার্স্ট ব্রেকেট নেই, অর্থাৎ আপনি ফার্স্ট ব্রেকেট দিতেও পারেন নাও দিতে পারেন, নো প্রবলেম, ওকে। তো এটা হচ্ছে সিম্পল একটা ইফ স্টেটমেন্ট, আমরা ইফ দেবো, কন্ডিশন দেবো, তারপরে স্টেটমেন্ট দেবো, তারপর হচ্ছে এন্ড করে দেবো, ওকে। এবার আমরা ইউজ করতে পারি ফার্স্ট ব্রেকেট দিলেও পারি না দিলেও পারি, সমস্যা নেই। এখন আমরা এলস ইউজ করতে চাই, তো আমরা ইফ কন্ডিশন স্টেটমেন্ট এলস, আবার স্টেটমেন্ট এন্ড করে দিতে পারি, এভাবে করতে পারি, এবং এখানে ফার্স্ট ব্রেকেট না দিলেও সমস্যা নেই, ওকে। এরপরে যদি আমরা আরও একাধিক করতে চাই, এফ ইলস বা এলস ইফ, এলস ইফ এরকম করতে চাই, তাহলে হচ্ছে আমরা এভাবে করবো, ইফ কন্ডিশন স্টেটমেন্ট, তারপরে এলস ইফ কন্ডিশন, তারপরে স্টেটমেন্ট, আবার এলস ইফ, এলস ইফ, তারপরে এলস দিয়ে স্টেটমেন্ট এন্ড করতে পারবো। একটা জিনিস খেয়াল করবেন যে যখন এলস ইফ থাকবে তখন আমরা কন্ডিশন ইউজ করতে পারবো, এই যে এলস এর সাথে এখানে ইফ নেই, তাহলে কন্ডিশন ইউজ করতে পারবো না, ওকে। যেখানে সবগুলো কন্ডিশন ফেল করবে তখনই কিন্তু এলসে ঢুকবে, তারপরে স্টেটমেন্টটা মানে স্টেটমেন্টটা রিড করবে, রিড করে পরে এখানে এন্ড হয়ে যাবে, ওকে। তো এই আমরা যদি একটা প্রোগ্রাম করি ইফ এলস এর, সাপোজ আমি এ ইজ ইকুয়াল টু, জাস্ট আমি ইউজার থেকে নিতে চাই, ওকে, তো আমি এ ইজ ইকুয়াল টু নিলাম ইনপুট, অ্যান্ড ইনপুট জাস্ট আমি জাস্ট নিয়ে নিলাম, অ্যান্ড বি ইজ ইকুয়াল টু, এটা ইউজার থেকে নিতে চাচ্ছি, ওকে। এখানে আমি জাস্ট দিলাম ইফ, ইফ এ ইনটু বি, এ ইনটু বি গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে আমি এই যে এখানে ব্র্যাকেট না দিলেও কিন্তু হবে, জাস্ট আমি ব্র্যাকেট দিলাম, তো আমি ডিসপ্লে করবো এখানে, ডিসপ্লে আমি এখানে ডিসপ্লে কী করতে পারি, যে যদি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি ইকুয়াল সাইন, না হ্যাঁ ইকুয়াল সাইন দিয়ে দিই, অ্যান্ড ইকুয়াল ইকুয়াল সাইন, ওকে। আর এলস, এলস দিই, এলস যদি ইকুয়াল না হয় তাহলে হচ্ছে অবশ্যই আমার ডিসপ্লে মানে যদি গ্রেটার দেন 0 না হয় তাহলে নট ইকুয়াল সাইন, অ্যান্ড সবার শেষে কিন্তু এন্ড করতে হবে, ওকে। তো এটা আমার প্রোগ্রামটা কি করলাম, আমি ইউজার থেকে দুইটা ইনপুট নেবো, নেওয়ার পর আমি জাস্ট দেখবো দুইটা গুণ দিয়ে দেখবো যে আসলে দুইটা গ্রেটার দেন 0 কিনা, তাহলে অবশ্যই কি দুটোটাই নেগেটিভ না দুটোটাই পজিটিভ, সেজন্য লিখবো ইকুয়াল সাইন, আর যদি না হয় তাহলে অবশ্যই কি হবে নেগেটিভ হবে, সেজন্য লিখবো নট ইকুয়াল সাইন। তো আমরা এখানে দেখি রান করি প্রোগ্রামটাকে, এই যে আমাকে ইনপুট চাচ্ছে, তো আমি একটা ইনপুট দিই 4, পরে দিলাম -2, তো দুটা নট ইকুয়াল সাইন, তো অবশ্যই নট ইকুয়াল দেখাবে যে নট ইকুয়াল সাইন, ওকে। আমি আবার রান করি, আবার ইনপুট নিবে, আমি 2 দিলাম, অ্যান্ড 5 দিলাম, তো দুটো ইকুয়াল সাইন দেখাবে। এবার আমরা ইফ ব্যবহার করতে পারি, তো আমি এটা আর বেশি না দেখাচ্ছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ অবশ্যই আমি আপনারা অবশ্যই আমি মানে ম্যাটল্যাব পড়তেছেন, যেহেতু অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ে আসছেন, তো অবশ্যই এটা জানবেন। এরপর হচ্ছে লুপ, তো ম্যাটল্যাবে হচ্ছে লুপ দুইটা হয়, দুইভাবে ব্যবহার করা হয়, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, তো এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতনই, ফর দিয়ে আমরা হচ্ছে এখানে ভেরিয়েবল নেম দিয়ে ইকুয়ালকে ইনিশিয়ালাইজ করবো, ইনিশিয়াল করার পর কিন্তু
এখানে কোলন দিতে হবে। মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে সেমি কোলন হয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে ম্যাট ল্যাবে হচ্ছে এটা কোলন। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে টার্মিনাল, এবং সি, সি প্লাস প্লাস, জাভা সবগুলোতে কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সবার শেষে থাকে, টার্মিনালটা কিন্তু মাঝে থাকে। তো এটাও খেয়াল রাখো, খেয়াল করবেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে মাঝে, আর সেপারেট করা হয় হচ্ছে কোলন দিয়ে। তারপর হচ্ছে স্টেটমেন্ট দিয়ে এন্ড করে দেবো, সেটা হচ্ছে ফর লুপ। ওকে, তারপর আর হোয়াইল লুপও আছে। হোয়াইল লুপের জন্য অবশ্যই আপনারা জানেন যে ইনিশিয়ালাইজেশন আগে করতে হয়, তখন আগে ইনিশিয়ালাইজেশন করতে হয়, তো হোয়াইল দিয়ে কন্ডিশন দিব, তো স্টেটমেন্ট। তাহলে অবশ্যই এর পরে কিন্তু আমাদের এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে। ওকে, এখানে কিন্তু ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আমাদের দিতে হবে, তাই না? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে এন্ড। ওকে, এখানে এটা হচ্ছে হোয়াইল লুপ। ওকে, তো আমরা যদি একটা চেক করি, আমরা একটা ফর লুপ নিলাম, ফর লুপ আই ইজ ইকুয়াল টু ওয়ান, অ্যান্ড অবশ্যই এখানে একটা কোলন চিহ্ন হবে। এখন ওয়ান থেকে শুরু হবে, ইনক্রিমেন্ট হবে ওয়ান করে অ্যান্ড 10 পর্যন্ত। ওকে, তারপর আমি এখানে দিয়ে দিব যে জাস্ট ডিসপ্লে দিয়ে দিলাম, ডিসপ্লে আই, এটাকে এন্ড করে দিলাম। অর্থাৎ এটা কি করবে, আমি এটা ক্লিয়ার করে নিই। ওকে, এটা কি করবে, 1 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত ইনক্রিমেন্ট হবে। এখানে 1, সরি, 1 করে ইনক্রিমেন্ট হয়ে 10 পর্যন্ত প্রিন্ট হবে। এখন কথা হচ্ছে, এটা যদি আমি না দিতাম, আমি জাস্ট এরকম দিতাম, তবু 1 করে ইনক্রিমেন্ট হতো, কারণ ম্যাটল্যাব হচ্ছে মানে বাই ডিফল্ট পজিটিভ 1 করে ইনক্রিমেন্ট হয়। ওকে, নেগেটিভ 1 করে কিন্তু হবে না, জাস্ট বাই ডিফল্ট হচ্ছে পজিটিভ 1। ওকে, তো আমি জাস্ট এখানে প্রথমত এটা দিই। ওকে, এখন কথা হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, সেটা আপনারা বুঝতে পারতেছেন, কিন্তু কিভাবে প্রিন্ট হবে, হরিজন্টালি না ভার্টিক্যালি? অবশ্যই ভার্টিক্যালি, কারণ ডিসপ্লেটা হচ্ছে ভার্টিক্যালি প্রিন্ট হয়, কারণ একবার ডিসপ্লেতে ঢোকার পর যখন বের হবে তখন একটা ইন্টার নিয়ে নেবে। ওকে, তো আমি জাস্ট রান করি, এই যে ভার্টিক্যালি প্রিন্ট হয়ে গেছে। ওকে, এখন যে আমি এখানে এফ প্রিন্টার ফাংশন ইউজ করতাম, তো অবশ্যই এখানে এভাবে প্রিন্ট করা করা যাবে না, কারণ এখানে একটা ফরম্যাট ইউজ করতে হবে। তো আমি পার্সন অফ আই, কাকে প্রিন্ট করতে চাচ্ছি, আই কে প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, আমি যদি এটাকে প্রিন্ট করি, এটাকে আমি ক্লিয়ার করে দিই, তাহলে এটা কি হবে, হরাইজন্টাল প্রিন্ট হবে, যে 1 2 3 4 5 6 7 9 10। ওকে, এখন এটা প্রায় সবগুলো লেগে গেছে, একটা স্পেসও নাই, তো আমি এখানে একটা স্পেস দিয়ে নিই, একটা স্পেস দিলাম, রান করি, এখন দেখতে ভালো লাগতেছে। ওকে, এভাবে আমরা এফ প্রিন্ট ইউজ করে করতে পারি, এবং তারপর হচ্ছে আমরা ডিসপ্লে ফাংশন ইউজ করতে পারি, এবং সেম জিনিসটা আমি হোয়াইল লুপ দিয়ে করি। তো হোয়াইল লুপ হচ্ছে আমার আগে হচ্ছে ইনিশিয়ালাইজেশন করতে হয়, আমি ইনিশিয়াল করে দিলাম অ্যান্ড হোয়াইল। ওকে, হোয়াইল দিয়ে এখানে কন্ডিশন দিয়ে দিলাম যে লেস দেন ইকুয়াল টু 10। ওকে, আর মানে যখন লেস দেন ইকুয়াল টু 10 তখন ওই ডিসপ্লে করবে, ডিসপ্লে আই এর মানটা করবে। এরপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিতে হবে, অ্যান্ড আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, অ্যান্ড অবশ্যই এটাকে এন্ড করে দিতে হবে। ওকে, তো এটাও সেম প্রিন্ট হবে, আমি জাস্ট দেখি, এই যে 1 2 3 4। আচ্ছা, এই যে ওয়ানটা কোথায়, যে ওয়ানটা কিন্তু এখানে, কেন এখানে, কারণ এই যে এখানে এফ প্রিন্টের ফাংশন ইউজ করছি, এরপর কিন্তু ওই ইন্টার নেয় নাই, তাই না, ইন্টার নেয় নাই, সেই জন্য কিন্তু এখান থেকে আমি একটা ইন্টার নিয়ে নিই। ওকে, এখন যদি আমি প্রিন্ট করি, এই যে 1 2 3 4 5 6 7 8। ওকে, এই ডিসপ্লে ফাংশন আমি প্রিন্ট করছি। আমরা হোয়াইল ফাংশন এভাবে ইউজ করতে পারি, এবং ফর ফর লুপটা আমি এভাবে ইউজ করতে পারি। সবসময় খেয়াল করবেন, এখানে যদি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট না দেন, তাহলে কিন্তু এটা ইনফাইনাইট চলতে থাকবে, আর ইনফাইনাইট চলতে থাকলে কিন্তু ম্যাটল্যাবটাকে মানে, অন্যথা আপনি যদি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ করে থাকেন, তাহলে ইনফাইনাইট লুপ চালালে অবশ্যই জানেন যে জাস্ট কমান্ড উইন্ডো, মানে যেটা আমরা আউটপুট দেখি যে কালো যে একটা স্ক্রিন থাকে সেটা অফ করে দিলে হয়ে যায়, কিন্তু ম্যাটল্যাবে কিন্তু অনেক সমস্যা। ওকে, কারণ এখানে যদি ইনফাইনাইট চলতে থাকে, আপনাকে এটা অবশ্যই অনেক কম্পিউটার হচ্ছে এটা কাটতে হবে, এটাকে কেটে বেরোতে হবে, অনেক সময় দেখা গেছে কাটেও না, মানে হ্যাং হয়ে থাকে, বা আপনাকে রিস্টার্ট করতে হবে, না হলে কোনোভাবেই এটা সম্ভব না। সুতরাং খুবই কেয়ারফুল, ইনফাইনাইট লুপ যাতে না চলে। ওকে, এটা বারবার দেখবেন। ওকে, এটা গেল লুপ। এখন যেহেতু লুপের কথা আসে, তখন আমাদের দুইটা কমান্ড চলে এসেছে, হচ্ছে ব্রেক কমান্ড আর একটা হচ্ছে কন্টিনিউ কমান্ড। তো কন্টিনিউ মানে হচ্ছে স্কিপ করা, সেটাও মানে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের মতন, কন্টিনিউ মানে হচ্ছে স্কিপ করা, আর ব্রেক করা মানে হচ্ছে লুপ থেকে বের হয়ে যাওয়া। তো আমি এক কাজ করি, এটা যদি আমি এখানে এগুলো ক্লিয়ার করে দিই। ওকে, আর এখানে আমি ডিসপ্লে ফাংশন ইউজ করি, অ্যান্ড ডিসপ্লে। ওকে, আমি চাচ্ছি যে এখানে এখানে ইফ স্টেটমেন্ট শুরু করি, ইফ যদি আই ইজ ইকুয়াল টু 5 হয়, তাহলে আমি যদি আই ইজ ইকুয়াল টু 5 হয়, তাহলে আমার এখানে কন্টিনিউ হয়ে যাবে, টি আই এন ইউ ই, কন্টিনিউ, তারপর এটাকে এন্ড করে দিলাম। ওকে, সরি। আচ্ছা, এর মানে কি, এর মানে হচ্ছে কন্টিনিউ মানে হচ্ছে স্কিপ করে দেওয়া। খেয়াল করুন, আমার যখন আয়ের মান 1 হবে, তখন 1 তো ইফে তো ঢুকবে না, কারণ এটা ফিল আপ করে না শর্তটা, 1 প্রিন্ট হবে, তো 2 প্রিন্ট হবে, 3 4, যখন আয়ের মান 5 হবে তখন ইফ স্টেটমেন্টে ঢুকবে, ঢুকার পর কন্টিনিউ পাবে, কন্টিনিউ পাইলেই যেখানে কন্টিনিউ পাবে এর পরে যতগুলো আছে সবগুলো স্কিপ হয়ে যাবে, স্কিপ হয়ে আবার উপরে চলে যাবে। ওকে, মানে নিচেরগুলো পড়বে না, এখান থেকে ডিরেক্ট উপরে চলে যাবে, তাহলে আয়ের মান 6 হবে, তাহলে কিন্তু আয়ের মান 5 কিন্তু প্রিন্ট হবে না। ওকে, আয়ের মান 6 হবে, 6 6 প্রিন্ট, 7 8 9 10 প্রিন্ট হবে। আমি দেখি, এই যে 1 2 3 5 কিন্তু প্রিন্ট হয় না। ওকে, কন্টিনিউ হয়ে গেছে। এখন আমি যদি এখানে ব্রেক ইউজ করতাম,
ওকে, ব্রেক মানে কি একবার লুপ থেকে বের হয়ে যাবে, ওকে? তখন যখন আই মান 1 2 3 4 প্রিন্ট করবে, যখন 5 হবে তখন এটা ঢুকে ব্রেক পাবে, তখন লুপ থেকে বের হয়ে যাবে, আর কাজ করবে না, ঠিক আছে? তো জাস্ট 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট হবে। আমি রান করি, এই যে 1 2 3 4, সরি 5 পর্যন্ত না, 4 পর্যন্ত প্রিন্ট হবে, কারণ 5 তো ঢুকলে তো ব্রেক হয়ে যাবে, তাই না? এভাবে কিন্তু 4 পর্যন্ত প্রিন্ট হবে। ওকে, তো আজকে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন।